মা সবাইকে শান্তি দেবে গো মা। আলতাতে পড়া মায়ের পা দর্শন করলে সত্যি মনটা ভরে যায়। আমরা এখন পৌঁছে গেছি চন্দননগর তেমাথা। আর চন্দননগর তেমাথায় এখন রানীমা কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে, আর সেটি দেখবার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। কিন্তু মানুষ কিন্তু যথেষ্ট সময় ধরে কিন্তু এখানে অপেক্ষা দিত। এখানে কিন্তু দেখাই যাচ্ছে কতটা ভিড়, এখানে রানীমাকে গাড়িতে তোলা হবে এই অনবদ্য দৃশ্যটি দেখবার জন্য। আর সেখানে কিন্তু রানীমার পেছনে এখানে দেখা যাচ্ছে কাঠামোতে এখন দড়ি বাঁধা হচ্ছে, রীতিমতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন রানীমার কাঠামোর পেছনে কিন্তু দড়ি বাঁধা হয়ে গেছে, আর যিনি দড়িটা মূল হাতে ধরে রেখেছেন আপনাদের সামনে ভালো করে তুলে ধরানোর চেষ্টা করছি, রীতিমতো কিন্তু নমস্কার করে নিলেন। আর এইবারই কিন্তু রানীমাকে ধীরে ধীরে গাড়িতে ওঠানো হবে। তো আপনাদের সেই দৃশ্যটা সম্পূর্ণটা আজকে দেখাবো, ভিডিওর সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর মানুষের এই যে ভিড়, এই মানুষের ভিড় দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন চন্দননগর যগদ্ধাত্রী পূজায় রানীমা কতটা জনপ্রিয়। আর এই রানীমার দর্শন করার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আগত হয় মানকুণ্ডুতে আর চন্দননগরে বলা যায়, কারণ বাকি সব যগদ্ধাত্রী পুজোর থেকে কিন্তু এই চন্দননগর তেমাথার রানীমা প্রতি বছরই এক বিশেষ কিন্তু স্থান পায় প্রতিটি মানুষের কাছে। তো আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে ঘুরতে আপনাদের এই সময়ের এখন রানীমাকে গাড়িতে ওঠানোর আগের মুহূর্তটা দেখুন, মানুষের ভিড় কতটা আপনারা আশা করি অনুমান করতে পাচ্ছেন। রাস্তার প্রতিটি মুখেই কিন্তু মানুষের ভিড়, কারণ রানীমাকে এই সুবিশাল মা জগদ্ধাত্রী ঠাকুর যাকে রানীমা নামে আমরা চিনি, সেই রানীমাকে এখন গাড়িতে কীভাবে ওঠানো হচ্ছে এটি একটি কিন্তু অনবদ্য দৃশ্য। প্রতিটি মানুষ এটি দেখবার জন্যই কিন্তু রীতিমতো ভিড় জমিয়ে আছে দীর্ঘ সময় ধরে। কাঠামোতে রীতিমতো দড়ি বাঁধা হচ্ছে, অনেকে কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করে যাচ্ছেন, কারণ মাকে এখনই গাড়িতে ওঠানো হয়ে গেলে আর মাকে হয়তো ছোঁয়া সম্ভব হবে না, মা অনেকটা উঁচুতে থাকবেন। তো সেই কারণে কিন্তু প্রতিটি মানুষ একবার করে এসে আপনার সামনে তুলে ধরছে সেই দৃশ্যটা দেখুন, কিভাবে কিন্তু প্রণাম করছে মায়ের পায়ে রীতিমতো কিন্তু কপাল ঠেকিয়ে। কারণ এই রানীমাকে শোনা যায় যে লোকস্তুতি অনুযায়ী রানীমায়ের কাছে আপনারা যে কোনো মনস্কামনা বা আশা নিয়ে রানীমাকে বললে রানীমা সেই মনস্কামনা বা আশা পূরণ করেন। আর এই যেই এক জাগ্রত ব্যাপার এই চন্দননগর রানীমায়ের, সেটি প্রত্যেক মানুষই চন্দননগর চন্দননগরের বাইরের প্রতিটি মানুষই জানে। আর রীতিমতো কিন্তু এই প্রচারটা অনেকটাই বেড়ে গেছে, কারণ এই রানীমা কাউকে ফেরান না, মন থেকে রানীমার কাছে যে মনস্কামনা পূরণ করা হয় রানীমা প্রত্যেকের মনস্কামনা পূরণ করে। আর এই জাগ্রত রানীমাকে এখন কাঠামোর মাধ্যমে দড়ি বাঁধা হচ্ছে, কাঠামোতে আপনারা দেখতে পাচ্ছেন, আর এরপরে কিন্তু মাকে ধীরে ধীরে গাড়িতে তোলা হবে। সম্পূর্ণ দৃশ্যটা আপনার সামনে তুলে ধরব। বাঁশের কাঠামোটাকে দেখতেই পাচ্ছেন যথারীতি কিন্তু ধীরে ধীরে আরেকটু আয়তনে বড় করা হচ্ছে, কারণ মায়ের আয়তন অনুযায়ী কিন্তু বাঁশের কাঠামো বড় না হলে এত বড় মাতৃ প্রতিমাকে একটি গাড়িতে তোলা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হবে। তাই জন্য আরও অনেক বেশি কিন্তু কাঠামোর পরিধিটাকে আর একটু বাড়ানো হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি সেই জায়গাটা, আপনারা বুঝতে পারবেন। দেখুন মায়ের কাঠামোটা কিন্তু এইটুকু ছিল, কিন্তু ধীরে ধীরে মায়ের কাঠামোটাকে ধীরে ধীরে আরও বাড়ানো হচ্ছে আয়তনে, কারণ মাতৃ প্রতিমাকে এইভাবে তুলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিধি না থাকলে কিন্তু এই এত বড় মাতৃ প্রতিমাকে ব্যালেন্স করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেই কারণে কিন্তু এখানে ধীরে ধীরে কাঠামোটার আয়তন বাড়িয়ে তোলার চেষ্টা করছেন এখানকার যারা এই কমিটির যারা কর্তৃপক্ষ আছে তারা প্রত্যেকেই। আপনাদের সামনে দেখাচ্ছি সেই দৃশ্যটি, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাঠামোটাকে পরিধি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, আরও কিন্তু এক্সট্রা বাস লাগানো হচ্ছে এই কাঠামোর মধ্যে। আশেপাশের বাড়ি এবং ফ্ল্যাটের ছাদগুলো আপনার সামনে তুলে ধরছি, দেখুন রীতিমতো ছাদেও কিন্তু মানুষের ভিড় এই রানীমাকে দর্শন করবার জন্য। প্রতিটি মানুষ কিন্তু যথেষ্ট উৎসব দেখা যাচ্ছে এই রানীমাকে গাড়ি তোলার এই দৃশ্যটি উপলব্ধি করা। ধীরে ধীরে কিন্তু মাতৃ প্রতিমার কাঠামোর আয়তনটা যথেষ্ট বাড়িয়ে নেওয়া হয়েছে, এখন কিন্তু দড়ি বেঁধে সেটাকে শক্তপোক্ত করে প্রস্তুতি পর্ব চলছে। আর রীতিমতো কমিটির লোক কিন্তু যথেষ্ট তৎপরভাবে যথেষ্ট ব্যস্ততার সাথে কিন্তু দ্রুততমভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়ির মধ্যে এখন রানীমাকে তোলা হবে, আর সেই জন্য কিন্তু রীতিমতো দড়ি দিয়ে টেনে কীভাবে এখন প্রস্তুতি পর্ব চলছে সেটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি, দেখতে থাকুন এই ভিডিওটি। আর এদিকে দেখতে পাচ্ছেন মানুষের জনস্রোত কিন্তু রীতিমতো বেড়েই চলেছে, প্রতিটি রাস্তায় কিন্তু মানুষ কীভাবে আগত হয়ে কিন্তু জমায়েত করেছে এখানে রানীমাকে দর্শন করার জন্য, শেষবারের জন্য রানীমাকে যে এখন বিদায় জানাতে হবে, কারণ রানীমাকে এখন গাড়িতে তোলা হচ্ছে সেটি দেখবার জন্য সরাসরি এখানে সামনে থেকে দেখবার জন্য চক্ষুষ করার জন্য কিন্তু এত মানুষের ভিড়, মানুষের উচ্ছ্বাস আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো
তো দেখুন এখানে কিভাবে এখন আস্তে আস্তে দড়ির সাহায্যে ব্যালেন্স করে কিন্তু ধীরে ধীরে রানীমাকে উপরে তোলা হবে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। সাথে থাকুন, এই এক অনবদ্য দৃশ্য প্রথমবার আপনাদের সামনে আমাদের এই প্রতিবেদনে তুলে ধরতে চলেছি। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখলে এক অন্যরকম অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই হবে। তো সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমবার আপনাদের দেখাতে চলেছি এই প্রতিবেদনটি, এত বড় সুবিশাল এই মাতৃপ্রতিমা রানী মায়ের ধীরে ধীরে কীভাবে এখানে এই গাড়িটির মধ্যে তোলা হচ্ছে, এই বড় বিশাল সুবিশাল কাঠামো, এই কমিটির মানুষরা কীভাবে তাদের সহযোগিতায় কীভাবে যথেষ্ট তৎপরভাবে কিন্তু গাড়ির মধ্যে তুলবে, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে, এটি কিন্তু রানী মার মাতৃপ্রতিমা বরাবর একটি মই লাগানো হয়েছে, আর মই বেয়ে বেয়ে একজন উঠছেন। তো চলুন দেখে নেওয়া যাক এখন কী হচ্ছে এখানে। তো ধীরে ধীরে কিন্তু একজন ওপর দিকে উঠছে, যেটা দেখা যাচ্ছে। তো আপনাদের সামনে তুলে ধরছি এখন কী করা হচ্ছে এখানে, আপনাদের সামনে সরাসরি দেখতে পাবেন। এখানে দেখা গেল একটি স্প্রের মাধ্যমে কিন্তু স্প্রে করা হচ্ছে রানীমার ওপরের দিকের অংশটাকে, মূর্তি রানীমার মাতৃপ্রতিমার যে ওপরের দিকে অংশটা সেখানে কিন্তু একটি স্প্রে করা হচ্ছে। এখনই কিন্তু সেই সময় চলে এসছে যখন মাতৃপ্রতিমাকে অর্থাৎ আমাদের রানীমাকে এখন গাড়িতে তোলা হবে। রীতিমতো কিন্তু আশপাশ থেকে মানুষকে সরানো হচ্ছে, কারণ এত বড় পরিধি এই আয়তনের কাঠামো, সেটি কিন্তু সঠিকভাবে ব্যবস্থাপনার সাথে ওপরে এই গাড়িটি তোলা কিন্তু যথেষ্ট একটুখানি কষ্টসাধ্য হয়ে যায় এত ভিড়ের মধ্যে। সেই কারণে কিন্তু কমিটির পক্ষ থেকে যথেষ্ট তৎপরভাবে কিন্তু মানুষকে সরানোর জন্য অনুরোধ করছে, কারণ যাতে কোনো রকম বিপদ বা কোনো রকম বিপত্তি না ঘটে সেই কারণে। তো দেখুন রীতিমতো কিন্তু গাড়ি চলে এসছে পেছনে, এই গাড়িতে কিন্তু এখনই রানীমাকে ওঠানো হবে। আশা করি আপনার আওয়াজ শুনে বুঝতেই পারছেন মানুষের উচ্ছ্বাস আর আনন্দ কতটাই রানীমাকে নিয়ে। তো রানীমাকে কিন্তু রীতিমতো গাড়িতে ওঠানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আর এরপর রানীমা ধীরে ধীরে এগিয়ে যাবে নিরঞ্জন ঘাটের দিকে তার শোভাযাত্রার সাথে। সম্পূর্ণটাই আমাদের আজকের পর্বে থাকবে, তবে রানীমার পর্বের পরে টোটাল চন্দননগর প্রশাসনের বাকি সম্পূর্ণ পর্ব আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, আর রানীমার এই পর্বটা আপনাদের সামনে সম্পূর্ণ করব। আর কীভাবে এগিয়ে যাচ্ছে নিরঞ্জন ঘাটের দিকে, কেরম শোভাযাত্রা হচ্ছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী পর্বের মাধ্যমে। আর রীতিমতো মানুষের জনহল আশা করি বুঝতেই পারছেন রানীমাকে নিয়ে। ঢাকিটা চলে এসছে আর ঢাক বেজে উঠেছে, কারণ এখন যে রানীমায়ের সামনে সবাই আনন্দ উৎসাহে একসাথে নেচে উঠতে চলেছে। আমরা এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছি কিন্তু ঢাকের তালে কিন্তু প্রত্যেকেই কিন্তু নেচে উঠেছে এই রানীমাকে বিসর্জন, রানীমাকে শোভাযাত্রা, এই জয় রানী মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আসছে বছর এরকমভাবেই আনন্দময় করে তুমি ফিরে এসো আমাদেরই মাঝে। Thank you.
বাঙালি হিন্দুরা এই কারণেই আমাদের নিজেদের মনে হয় গর্বিত, কারণ আমরা প্রতিটি পুজো এরকমভাবেই আনন্দ উৎসবে মেতে উঠতে পছন্দ করি। আর এইভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং আমাদের পুজো এই অনুষ্ঠানগুলো আমরা প্রতি বছরই একই ঐতিহ্যের সাথে এগিয়ে নিয়ে যাই। আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু কীভাবে কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে একসাথে ঢাকের তালে। সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্রটি। আমরা আমাদের এই ভিডিওটি একদম শেষের পর্বে চলে এসেছি, তো চ্যানেলে নতুন থাকলে আরও একবার অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি চন্দননগরের সম্পূর্ণ প্রশাসনের ভিডিও নিয়ে।